কুষ্টিয়া কুমারখালী উপজেলার বুজরুক মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগ তোলেন। আর এমন গুরুতর অভিযোগ তোলেন বর্তমান ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিদ্যালয়ের আরেক বিদ্যুৎসাহী সদস্য। অভিযোগে তারা উল্লেখ করেন, মোহাম্মদ ফজলুর রহমান বুজরুক মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান দায়িত্বে আমি আছি। কি ঘটনা বলুন তো? তিনটা নিয়োগ হচ্ছে পুরাই অবৈধ, 32 লক্ষ টাকা খেয়ে হেডমাস্টার আর সাবেক সভাপতি এই নিয়োগ দিয়েছেন। এটা নিয়োগ দিয়েছেন আপনার হচ্ছে মাস দুই এরকম। আপনি কেন দায়িত্ব পালন করছেন কতদিন? আমি 17 ডিসেম্বরে আমি নির্বাচিত হই। নির্বাচিত হওয়ার পরে 11 তারিখে আমি ফাইনাল কমিটির ই পাই এই মাসের। ও আচ্ছা, তার মানে আপনি বিষয়টা কি কেমন কি শুনছে বা জানেন? এটা কি আপনার প্রোডাই তো তাহলে হচ্ছে আর কি? কোনটা? এই এই যে নিয়োগের বিষয়টা, এটা তো আপনার প্রোডাই হচ্ছে। না না, নিয়োগ অবৈধভাবে নিয়োগ আগেই দিয়ে রাখছে এই পেপার পত্রিকা, তারপরে হচ্ছে ফেসবুক ইউটিউব সব জায়গায় এটা নিয়োগের আগেই বলা হয়েছে যে 6 জনের কাছে টাকা নেছে, এই 3 জনের চাকরি হবে। আইরিনের কাছে নেছে 10 লাখ, রাকিবের কাছে নেছে 11 লাখ, আর 12 লাখ নিছে হচ্ছে এর কাছ থেকে। এই টাকাটা নিছে কে? এই টাকাটা নিছে হেডমাস্টার আর হচ্ছে সাবেক সভাপতি হাজী অনিরুদ্দিন। এটা যে কথাটা বলছেন তার প্রমাণ কতটুকু আছে আপনার কাছে? 100% সত্য। অলরেডি হাইকোর্টে 50% ডকুমেন্ট আমার জমা দেওয়া আছে, আর কিছু ডকুমেন্ট হচ্ছে আপনার এখানে করা আছে। এগুলো আমি হেডমাস্টারের কাছে চাচ্ছি, হেডমাস্টার আমাকে দিতে নারাজ। উনি বলতেছে যে আপনি লেওয়াজো করেন, আপনি আমার সাথে বসেন, আপনি আসেন, আমরা দুজন একা বসি, জিনিসটা মীমাংসা করি। তা আমার একটাই কথা যে না, 5টা গ্রাম নিয়ে আমার এই স্কুলটা, আমি দায়িত্ব পাওয়ার পর থেকে আমার এলাকার গরিব পোলাপানের জন্য আপনার ক্রীড়া অনুষ্ঠানের জন্য 200 টাকা করে আমাকে না জানায় চাঁদা ধরছে, সেটা আমি বন্ধ করছি। তারপরে আপনার হচ্ছে ভর্তির জন্য 200 টাকা করে নিচ্ছিল, পরে আমি জানার পরে অনেক ছাত্রছাত্রীর অভিভাবক আমাকে জিনিসটা জানায়। জানার পরে আমি বিষয়টা হেডমাস্টারকে বলি যে আপনি 200 টাকা করে নিচ্ছেন কেন, যে টাকা আপনার ফান্ডে থাকবে না আপনি সে টাকা নেবেন কেন? হেডমাস্টার আমাকে পছন্দ করতেছে না, কারণ আমার জন্য অনেক টাকা ওনাদের লস হচ্ছে। আমি নির্বাচিত হওয়ার পরে আপনার জানা মতে কি তাহলে হেডমাস্টার কি স্বেচ্ছাচারিতা অনিয়ম করছে? 100% উনি টাকা খাইছে, উনি ওনার কাছে আর কাছে টাকা নিয়ে 50,000 টাকা নিয়ে আপনার ইয়েতে গেছে, উমরা হজ করতে গেছে। সেটা একটু বলেন যে আপনার অবস্থা। হেডমাস্টার আপনার পুরাই উনি একজন হাজি মানুষ, হাজি আপনার কি বলবো, মানে সমস্ত হাজিকে অপমান করা হয়, আমি ওটা করতে চাচ্ছি না, কিন্তু উনি যে এত পরিমাণ 2 নম্বর লোক, যা আমি যদি সভাপতি হিসাবে যদি মানে শপথ না নিতাম তাহলে আমি বুঝতাম না উনি এত খারাপ লোক। পুরাটাই ওনার পাও থেকে মাথা পর্যন্ত পুরাটাই 2 নম্বর। সাবেক সভাপতি তো আছেই, স্কুলের আপনার একটা টাকা ফান্ডে নাই, পুরা টাকা দিন লাগে খেয়ে ফেলছে। তাতে আনুমানিক কত টাকা হবে? আনুমানিক তিনটা নিয়োগে, বর্তমানে তিনটা নিয়োগে 32 থেকে 33 লক্ষ টাকা, তারপরে এর ভিতরে 6 জনের কাছে 3 জনের হচ্ছে 33 লক্ষ টাকা না 32 লক্ষ টাকা, যা হোক আরো 3 জনের কাছ থেকে টাকা নিছিলো, কারো কাছে 6 লাখ, কারো কাছে 3 লাখ, কারো কাছে 2 লাখ। এই টাকা মনে করেন যে খাটায় খাটাইয়া ভাঙিয়ে ভাঙিয়ে 10,000, 20,000, 5,000 করে যে তিনটা চাকরি হয় না এই 3 জনকে দিছে। আর স্কুলের উপবৃত্তির টাকা আসে, এই টাকা আসে, ওই টাকা আসে,
সব টাকায় দুইজন মিলে ভাগ করে খায়, ভাগাভাগি করে খায়। আর আমি এগুলো পোচড়ায় দিচ্ছি না বিদায়। অনেক কিছু আছে আমাকে না জানাইয়া তারা, যার আজকে দৃষ্টান্ত প্রমাণ কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার এখানে আসছেন। কালকে আমাদের স্কুলে ক্রীড়া অনুষ্ঠান ছিল, আমি সারা দিন ছিলাম। উনি তো আমাকে অন্য সব কিছু, কোনো কোনো একটা ছেলে যদি কোনো মেয়েকে এক্সিডেন্ট করে বা কোনো কিছু করে, মারামারি করে, কোনো কিছু করে, প্রত্যেকটা জিনিস আমাকে জানায়, মানে বিচার করার জন্য আমাকে জানায়। কিন্তু টাকা পয়সা দুজন মানে উনি একা একা খাচ্ছে, এগুলো মনে করেন যে আমাকে জানায় না। আর আমি এনে টাকা খাওয়ার জন্য আসি নাই, আমি আসছি আমার এলাকার হচ্ছে গরিব পোলাপান আছে, কারোর পিতা ভ্যান চালায়, কারোর অভিভাবক নাই, এরা যেন শতভাগ আমাদের এলাকার শতভাগ শিক্ষিত যাতে হয়, এরা যাতে ভবিষ্যতে কর্ম করে খায়, আমি এই আশা ব্যক্ত করে আমি এখানে সভাপতি হিসাবে গ্রহণ করছি। আর পাঁচ গ্রামের সব অভিভাবকই প্রায় 90% আমার সমর্থন করছে, আমার সাপোর্ট করে যে তুমি যদি সভাপতি হিসাবে থাকো তাহলে আমাদের জন্য, স্কুলের জন্য, সবার জন্য ভালো হবে। এটা আমার কথা না, এটা আপনি আরো আমাদের এলাকার সবার কাছে শোনেন, আরো জনসাধারণের কাছে শোনেন, এটা আপনারা সত্যতা যাচাই করতে পারবেন। আমার নাম রাজা, আমি বাকুই বুজরুক বাকুই মাধ্যমিক বিদ্যালয়ের আপনার ছয়জনের কাছ থেকে টাকা নেছে, তিনজনের নিয়োগ দেবে এটা আগেই পেপারে উঠে আছে, তারপরেও সেই তিনজনের চাকরি আছে। সাবেক সভাপতি হাজী অনিরুদ্দিন সাহেব, আপনার মনে করেন যে ল্যাব অ্যাসিস্ট্যান্টের জন্য নেছে 12 লাখ, অফিস সহায়কের জন্য নেছে 10,50,000, উপজেলা আপনার হচ্ছে আর একটা ছিল আয়া, আয়ার জন্য নেছে 10 লাখ, কি হয়েছে? কিছুই তো হয় নাই, কিচ্ছু হবে না। আপনার কাছে সাক্ষাৎকার দিচ্ছি, দিয়াই লস আমার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে কথাগুলো বলছেন এটা তো আজগবি কথা হতে পারে। সভাপতি নিজেই তো স্বীকার করেছে আমি টাকা নিয়েছি, তো তার অডিও রেকর্ডিং সহ সেটা নিউজ হয়েছে দেশ টিভিতে। কি বলছেন? উনি নিজেই বলছে হ্যাঁ আমি টাকা নিয়েছি, নিয়োগে কিছু খরচ হয়, নিয়োগে কি খরচ হয়, নিয়োগে কোনো খরচ হয়, সরকারি নিয়োগে কোনো খরচ হয়? উনি ওই রকম স্বীকার করে নাই, বলছে আমি নিছি খরচ হয় কিছু। তার মানে কি? যারা টাকা দিয়েছে আমি নিজেও ভুক্তভোগী ছিলাম, তার মানে আমি নিজেও 10 লাখ দিছিলাম, পরে 12 লাখ চাইছে আমি টাকা ফেরত নিছি। তাহলে আমাকে যখন 10 লাখে দেয় নাই তাহলে আরেকজনকে 12 লাখে দিয়েছে, আমি তো তার ভাইস্তি ছিলাম। আমরা চাচ্ছি যে সুষ্ঠু তদন্ত করেন, আপনারা তো সুষ্ঠু তদন্ত হবে না নে ভাই, জান দেখেন কি হয়। সুষ্ঠু তদন্ত করে যদি পারেন, সুষ্ঠু তদন্ত করে যেটাই সেটাই যাচ্ছে আমরা। এই নিয়োগ বাণিজ্য হয়েছে আপনার উপজেলা শিক্ষা অফিস অভিযোগ দেওয়া হয়েছে, জেলা শিক্ষা অফিস, ডিসি অফিস, জেলা শিক্ষা অফিস, যশোর বোর্ড, যশোর বোর্ডে 5,600 টাকা ব্যাংক ড্রাফট করে অভিযোগ দেওয়া হয়েছে, দুদকে সব জায়গায় দিছি, কোনো রেজাল্ট হয় না। ঠিক এর ভিতরে নিয়োগ দিবে রয়েছে, লেগেছে কিছু হয়েছে? আপনি কি বলছেন শস্যের ভিতরে ভূত লাগানো? 100% ভূত, সবাই জড়িত, সবাই জড়িত, সবাই জড়িত। তা না হলে নিয়োগ হয় কেমন করে? আজকে তো জেলা শিক্ষা অফিসার আসছিলেন, তিনি কি বলছেন? উনি বলছে আমি সুষ্ঠু তদন্ত করে যেটা হয় সেটাই করবো, দেখা যাক তিনি কি করেন। উনি কি প্রথম আসলেন? জি উনি প্রথম আসলে, উনি এর আগে আসে নাই, উনি প্রথম আসলে। মাধ্যমিক শিক্ষা অফিসার আসছে? হ্যাঁ মাধ্যমিক শিক্ষা অফিসার আসছে। ওনার সাথে আমার কথা হয় না এই বিষয়ে, যেহেতু সেই সময় তিনি শিক্ষা অফিসার ছিল, জড়িত কিনা সেই ভালো জানে, আমি তো জানি না। তার কাছে যেহেতু অভিযোগ দিছিলাম, সে বিচার করে কি পাইছে আমি জানি না। আমার নাম নাজমুল হোসেন। আপনি কি করেন? আমি ছাত্র। ছাত্র? আমি ইউরোপিয়ান ভার্সিটি থেকে লেখাপড়া শেষ করছি। এই যে বুজরুক যে বাকুর মাধ্যমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে যে আপনার নিয়োগ নিয়েটা অনিয়মের এবং আমরা যেটা শুনছি আর কি, আসলে আপনি এলাকার মানুষ হিসেবে? আমি হ্যাঁ আমি ওটা শুনছি, তো এটা আমি যতটুকু জানি এটা সম্পূর্ণ নিয়োগ বাণিজ্য হয়েছে। আর এখানে যে তিনজন নিয়োগ হয়েছে তার মধ্যে একজনের হচ্ছে আপনার লিগেল সার্টিফিকেট নাই, এটুকু আমি জানি আর কি। মানে সার্টিফিকেট নাই বলতে? ওটা হচ্ছে আপনার ICT মনে হয় যত সম্ভব সাবজেক্ট থাকা দরকার, সেই সাবজেক্টটা হয়তো নাই। মানে কি কি পোস্টে? কম্পিউটার ভাই, কম্পিউটার ওই যে হ্যাঁ ICT কম্পিউটার অপারেটর। আর মহিলার হচ্ছে ওনার কি নাই? ওনার ICT সাবজেক্টটা নাই।
একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখান থেকে ছাত্রছাত্রী যেহেতু লেখাপড়া করে, আমরা এলাকাবাসী চাচ্ছি এখানে একটা সঠিক নিয়োগ হোক এবং যারা দক্ষ তারা আসুক। মোহাম্মদ রফিক, আর কে নিউজ, 24।